হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল সফটেক। সফটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, বরাবরের মতো আজকেও মাইক্রোওয়ার্কার্সের একটি কাজ দেখাবো, অপার সাইন আপ প্লাস স্ক্রিনশট। ফ্রেন্ডস, এই কাজটি মাইক্রোওয়ার্কার্সে একেবারেই নতুন, পূর্বে কিন্তু এই কাজটি ছিল না। তো এই কাজটি করার ধরন এবং কোয়ালিটি কিন্তু একটু ভিন্ন রকম, তাই এই কাজটি অবশ্যই আপনাকে স্কিপ না করে দেখতে হবে। যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে হয়তো বা হতে পারে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আপনি মিস করে যাবেন। আর হ্যাঁ ফ্রেন্ডস, প্রতি ভিডিওতে আমি যেই কথাটি বলে থাকি, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, চলুন মূল ভিডিও শুরু করি। তো ফ্রেন্ডস দেখুন, এই যে আমার এখানে অফার সাইন আপ প্লাস স্ক্রিনশট নামে একটি কাজ আছে, এই কাজটি করলে আমরা 8 সেন্ট পাবো। তো বাইরে এখন তো রিভিউ করে নাই কাউকে, 7 দিনের মধ্যে আমাদেরকে পে করা হবে। 127টি কাজ সম্পন্ন হয়েছে, 499টি কাজের প্রয়োজন। ফ্রেন্ডস, এই কাজটি করার জন্য এই কাজটির উপর এই যে এখানে সর্বপ্রথম কার্সার রাখবো, কার্সার রাখার পর মাউসের রাইট বাটন ক্লিক করবো, মাউসের রাইট বাটন ক্লিক করার পর ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এখানে ক্লিক করে দিব। ফ্রেন্ডস, কাজটিকে নতুন একটি ট্যাবে ওপেন করলাম। এখন যদি আমরা এই এখান থেকে একটি স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করার পর হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার, ওয়ার্কারের কাছ থেকে কি আশা করে বা ওয়ার্কাররা কিভাবে কাজটি করবে তার একটি ইনস্ট্রাকশন এইখানে দেওয়া আছে। দেখুন ফ্রেন্ডস, 1 নম্বরে বলা হয়েছে ক্লিক অন দিস লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করতে বলছে বা এই লিঙ্কে নতুন একটি ট্যাবে ওপেন করতে হবে। 2 নম্বরে বলছে ফিল আউট উইথ ইউর ইনফরমেশন, আমাদের কিছু ইনফরমেশন দিয়ে ফিল আউট করতে হবে। 3 নম্বরে বলেছে হাউ ডিড ইউ হার্ড অ্যাবাউট আস, আমরা এই এই নামে একটি ফর্ম পাবো, সেই ফর্মে আমাদেরকে ক্রিপ্টো ক্লাব এই লেখাটা পেস্ট করে দিতে হবে। তো ফ্রেন্ডস, ডিরেকশন অনুযায়ী সর্বপ্রথম আমরা 1 নম্বরে যে লিঙ্কটি আমাদেরকে দেওয়া হয়েছে এই লিঙ্কটিকে মার্ক করবো। মার্ক করার পর এখানে কার্সার রাখবো, এটার উপরে কার্সার রাখবো, দেন মাউসের মাউসের রাইট বাটন ক্লিক করব, গো টু এই যে এখানে ক্লিক করে লিঙ্কটিকে নতুন একটি ট্যাবে ওপেন করে নিব। ফ্রেন্ডস, লিঙ্কটিকে নতুন একটি ট্যাবে ওপেন করলাম। এখন যদি আমরা এই এখান থেকে একটু স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করলাম, দেখুন ফ্রেন্ডস এখানে আমাদের কিন্তু একটি ফর্ম চলে আসছে, এই ফর্মটাকে আমাদেরকে আমাদের ইনফরমেশন দিয়ে ফিল আপ করতে হবে। তো এখানে বলা হয়েছে আমার নাম দেওয়ার জন্য, তো আমি আমার নাম দিয়ে দিলাম। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, বাট আপনি রিয়েল নাম দেওয়ার চেষ্টা করবেন। দেন এখানে নাম্বার অফ এনএফটি আপনি এখানে 1 দিবেন। দেন এখানে একটি ভ্যালিড ইমেল দিতে হবে, আমার অটোমেটিক্যালি বসে গেছে। এখানে আপনার ডিসকর্ড ইউজার নেম, এখানে একটি ডিসকর্ড ইউজার নেম দিতে হবে। ফ্রেন্ডস, এখানে ডিসকর্ড ইউজার নেম দিব, আর এখানে আমাদের টুইটার ইউজার নেম দিতে হবে। তো আমরা টুইটারে চলে যাব। টুইটারে যাওয়ার পর আপনার প্রোফাইলে ক্লিক করার পর আপনার এই যে আপনার নামের নিচে যেই অপশনটা আছে বা লেখাটা আছে এটাকে কপি করে নেবেন, এটাই কিন্তু টুইটার ইউজার নেম। দেন আমরা চলে যাবো এই পেজে, এখানে এসে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করার পর ইনস্টাগ্রাম ইউজার নেম, ফ্রেন্ডস আমার টুইটার ইউজার নেম এবং ইনস্টাগ্রাম ইউজার নেম একই ইউজার নেম। ফ্রেন্ডস, এইখানে এইখানে মেটামেক্স অর কয়েন বেজের একটি অ্যাড্রেস দিতে হবে। ফ্রেন্ডস, আমরা যারা মাইক্রো সাইটগুলোতে কাজ করি, লাইক যেমন মাইক্রোওয়ার্কার্স, পিক ওয়ার্কার্স, হ্যাঁ র্যাপিড ওয়ার্কার্স, এই সমস্ত সাইটে যারা কাজ করেন তাদের কিন্তু ডিসকর্ড অ্যাকাউন্ট বা টুইটার অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, হ্যাঁ মেটামিক্স অ্যাকাউন্ট, এগুলো কিন্তু প্রতিনিয়তই লাগে। কারণ এই এই সমস্ত অ্যাকাউন্টগুলোর কাজ প্রতিনিয়তই পিক ওয়ার্কার্সে অথবা মাইক্রোওয়ার্কার্সে অ্যাভেলেবেল থাকে। তো ফ্রেন্ডস, আপনাদের যদি না থাকে তাহলে একটি এইগুলো তৈরি করে নেবেন, তৈরি করতে খুব একটা টাইম লাগে না, আশা করি সবার আছে। আর আপনাদের যদি মেটামাস্ক অ্যাকাউন্টটি না থাকে, এই যে তাহলে এই যে দেখুন ফ্রেন্ডস, blockchain.com নামে একটি মেটামাস্ক ওয়েবসাইট আছে, এখানে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, জাস্ট 2 মিনিট সময় লাগবে। ফ্রেন্ডস, আমি এখন আমার মেটামাস্কে লগ ইন অবস্থায় আছে, এখান থেকে এই যে ম্যান আইকন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর জেনারেলে ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করার পর জেনারেলের ইনফরমেশন এখানে দেখুন, ওয়ালেট অ্যাড্রেস, ওয়ালেট অ্যাড্রেসটি এই যে এখানে, এই অ্যাড্রেসটি কপি করে নেবেন। এই অ্যাড্রেসটি কপি করার পর আমরা চলে যাব আমাদের এই যে এই ওয়েবসাইটে, ওয়েবসাইটে আসার পর এই যে এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর হাউ ডিড ইউ হার্ড অ্যাবাউট আস,
फ्रेंड्स দেখুন এই যে এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদের মাইক্রো ওয়ার্কারসে দেওয়া আছে। তো আমরা চলে যাব মাইক্রো ওয়ার্কারসে। মাইক্রো ওয়ার্কারসে আসার পর এই যে এখানে ক্রিপ্টো ক্লাব এটাকে কপি করে নিব। কপি করার পর আমরা এই ওয়েবসাইটে চলে আসার পর আমরা এখানে পেস্ট করে দিব। ক্রিপ্টো ক্লাব পেস্ট করার পর একটু স্ক্রল ডাউন করব, ক্যাপচা এই ক্যাপচাটি আমাদের ফ্ল্যাপ করতে হবে, তো আমি এখানে ক্লিক করে দিব। ক্যাপচাটি ফিল আপ করার পর সাবমিটে ক্লিক করব। ফ্রেন্ডস সাবমিটে ক্লিক করার পর আমরা যদি এই পেজটি থেকে একটু স্ক্রল ডাউন করি তাহলে দেখুন থ্যাঙ্কস ফর কানেক্টিং আস, উই উইল গেট ইন টাচ উইথ ইউ শর্টলি। ফ্রেন্ডস এখানে আমাদেরকে থ্যাংক ইউ জানাইছে তাদের সাথে থাকার জন্য এবং পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করা হবে। তো ফ্রেন্ডস এই অবস্থায় আমাদেরকে একটি স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিয়ে এটাকে মাইক্রো ওয়ার্কারসে প্রুফ হিসাবে জমা দিতে হবে। তো ফ্রেন্ডস এই অবস্থায় সম্পূর্ণ আপনার পুরো স্ক্রিনের একটি স্ক্রিনশট নেবেন যাতে আপনার এই লেখাগুলো বোঝা যায়। যদি এই লেখাগুলো একটু ছোট টাইপের অসুবিধা নাই, জাস্ট আপনি এইভাবে একটি স্ক্রিনশট নেবেন। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আমি স্নিপিং টুলসটাকে ব্যবহার করি, আপনারা যে কোনো একটি সফটওয়্যার ব্যবহার করতে পারেন। তবে স্নিপিং টুলসের উপরে ক্লিক করব, দেন নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এই কোণায় ধরে এভাবে একটি টান দিব, টান দেওয়ার পর ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এই যে ফাইল, ফাইলে ক্লিক করব, সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি নাম দিব, যে কোনো একটি নাম দিয়ে আমি আমার ডেস্কটপে স্ক্রিনশটটি সেভ করে নিলাম। সেভ করার পর এখান থেকে কেটে দিব, কেটে দেওয়ার পর মাইক্রোর কাছে চলে যাব। মাইক্রোর কাছে চলে আসার পর এখন আমরা অ্যাকসেপ্ট দিস জব এখানে ক্লিক করে কাজটিকে অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার পর এখানে দেখুন সুস ফাইল নামে একটি অপশন আছে, এখানে একটি লিঙ্ক দিতে হবে। তো এখানে সুস ফাইল নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে আমরা এই পিকচারটি যে স্ক্রিনশটটি এই স্ক্রিনশটের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর ওপেনে ক্লিক করব। ফ্রেন্ডস এখানে আমাদেরকে একটি লিঙ্ক দিতে হবে, আমরা যে স্ক্রিনশটটি নিলাম এই স্ক্রিনশটটির হার্ড কপি কিন্তু অলরেডি আমরা এই যে নিচে দিয়ে দিয়েছি, এখন একটি লিঙ্ক দিতে হবে। তো লিঙ্ক কিভাবে দিব ফ্রেন্ডস, আমরা চলে যাব আবার এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পর প্রিন্ট স্ক্রিন নামে যেই এক্সটেনশনটি আছে সেই এক্সটেনশনটি দিয়ে পিকচার নিয়ে লিঙ্কে লিঙ্ক করতে হবে। তো আপনাদের যদি এই প্রিন্ট স্ক্রিন এক্সটেনশনটি না থাকে তাহলে আপনারা একটু কষ্ট করে এক্সটেনশনটি ক্রোমে অ্যাড করে নেবেন। তো ফ্রেন্ডস আমি এই স্ক্রিনশটটির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন পুরো স্ক্রিনটা কিন্তু সাদাটে হয়ে গেছে। এখন আমি এই কোণায় ধরে একটা টান দিব, টান দেওয়ার পর ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এই যে দেখুন এই যে এখানে আপলোডের একটি অপশন আছে, এই আপলোডে ক্লিক করব। ফ্রেন্ডস আপলোডে ক্লিক করার পর দেখুন আমাদের কিন্তু স্ক্রিনশটটি নেওয়া শেষ, এবং এখানে এই যে সার্চ বারে দেখুন যে একটি লিঙ্ক শো করতেছে। তো আমরা এই সার্চ বারে একটা ক্লিক করব। ক্লিক করলে পুরো লিঙ্কটি মার্ক হয়ে যাবে। মার্ক হওয়ার পরে এই মার্কের উপরে আমরা কার্সার রাখবো, দেন মাউসের রাইট বাটন ক্লিক করব, কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর মাইক্রো ওয়ার্কারসে চলে যাব, আমরা এখানে এই লিঙ্কটি পেস্ট করে দিব। পেস্ট করার পর আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট দিস টাস্ক, এখানে ক্লিক করে কাজটিকে কনফার্ম করে দিব। ফ্রেন্ডস আমাদের কাজটি কিন্তু কনফার্ম হয়ে গেছে, তো আমাদের কাজটি এখানেই শেষ। তো ফ্রেন্ডস আমার এই ভিডিও দেখে যদি আপনার কোনো বিন্দুমাত্র উপকার এসে থাকে অথবা এই ভিডিও থেকে যদি আপনি বিন্দুমাত্র কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো ফ্রেন্ডস কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।